ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম বাগবাজার। তিনটে পাড়া হয়েছে আর আছে সব বাদুড়ে এসে খেয়ে যাচ্ছে। এতগুলো মানে আরো অনেক হয়েছে কিন্তু এই আপাতত তিনটে পেরেছি, মা ওদিকে এখনো পারছে। এটা ছোট ছোটই হয়ে রয়েছে, একটা আছে এই যে এখানে, এই যে একদম ছোট। এটা কি স্ট্রাগল করছে মা, গাছের মধ্যে একটা ঢেকে গেছে। তুমি নাও নাও, আমি পারবো না, আমার হাতে ইয়ে রয়েছে। দেখো কতগুলো আমাদের সামনের এই ব্যালকনিটাতে, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। মা হঠাৎ করে প্ল্যান করছে যে উপরে আমাদের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো নামিয়ে এখানটায় সেট করবে। তো আমাদের ওই ছাদে থাকতো গাছগুলো, তো মা প্ল্যান করলো যে এখানটা ফাঁকা থাকে তাহলে এখানটায় কেন না গাছগুলোকে সেট করে দিই। তো উপর থেকে সব গাছ টেনে টেনে নিচে নিয়ে আসা হয়েছে আর কি। তো এই গাছগুলোই এখন এখানে সেট করা হচ্ছে। এইগুলো হচ্ছে মায়ের খুব ফেভারিট, আমাদের গাছগুলো দেখাই, এগুলোর নাম তো আমি খুব একটা বেশি ভালো জানি না, বাট হ্যাঁ এইগুলো হচ্ছে অ্যাডেনিয়াম, এগুলো মায়ের ফেভারিট গাছ। এগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আর ওদিকে এটাকে কি বলে জানো মা, এটাকে এখন জানি না নাম, আমি জানি না, যাই হোক এইগুলোকেও নামানো হয়েছে। এই একদম রোডের উপরে থাকবে, মানে বেশ ভালো লাগবে দেখতে। তো এরকম খানিকটা লাগছে এখন দেখতে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকম থাকার প্ল্যান নেই, এই জায়গাটা আমি অন্যভাবে ডেকোরেট করব, বাট এখনই যেহেতু হচ্ছে না তো আপাতত শুধু গাছগুলোকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। দেখাই দেখো, আর এই মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে না, আর এত বড় হয়েছে মানে বলার মতো না, খুব সুন্দর। দুপুরবেলা হঠাৎ করে ঐশিকা ফোন করে বললো যে চল অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, একটু ঘুরতে যাই। তো আমি আজকে ফ্রি ছিলাম ওই জন্য বললাম যে হ্যাঁ চল ঘুরে আসি। তো এখন কোথায় যাব কি করব কিছুই তো প্ল্যান হয়নি, ও দুপুরবেলা হঠাৎ করেই ফোন করে বললো যে অন্তত রেডি হয়ে বেরো তারপরে দেখবো। তো যাই হোক আপাতত আমরা দু তিনজন ফ্রেন্ড মিলে বেরোবো ঘুরতে। তো আমি পুরোপুরি রেডি হয়ে রয়েছি, এখন প্রায় বিকেল হয়েই এসছে। তো আমি এখন বেরোচ্ছি, সেখানেই যাচ্ছি, দেখি এবার বেরিয়ে প্ল্যান করব কোথায় যাওয়া যায়, কারণ এখন কিছু প্ল্যান করা হয়নি, বেরিয়ে গেলে কোথাও না কোথাও তো পৌঁছেই যাবো। যাই হোক তো আপাতত বেরোনোর আছে, বেরিয়ে যাই, তারপর কোথায় যাচ্ছি কী করছি সেগুলো তো তোমাদের সব দেখাবো। এইদিকে এসে গেছে ঐশিকা, একবার মুখখানা দেখিয়ে দিয়ে একটু দেখিয়ে দিয়ে এদিকে তাকিয়ে দেখিয়ে দিয়ে এদিকটায় আমাদের প্ল্যান কী বল, স্টেশন পর্যন্ত তো এসে পড়েছিস, প্ল্যান কী? জোরে জোরে চলে না না বল। আমরা এখন ট্রেনে বসে আছি, কিন্তু কোথায় যাবো এখনো প্ল্যান হয়নি, আপাতত ট্রেনে তো বসে আছি। বল এবার তুই বল কোথায় যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ আপনিও আরেকটু কথা বলে নিন, যাতে আরেকটু কথা বলে নিন আমরা, যাতে কিছু না শুনতে হবে আমাদের কথা। বল এবার একজন এসছে, এই যে এসছে শিং নাড়াতে নাড়াতে। কেমন আছিস? ভালো লাগছে, আজকে খুব সুন্দর লাগছে। আর এইদিকে একজন সেলফি জ্বলছে আমাদের ভালোবাসা দেখে। বন্ধুত্ব দেখো, বন্ধুত্ব দেখি দেখি দেখি, একটু বন্ধুত্বটা একটু দেখাই ফ্রেন্ড। শেষে আমরা গিয়ে পৌঁছালাম বাগবাজার ঘাটে। আর এই জায়গাটা যেহেতু আমি আগে কখনো আসিনি, তাই যদি এইখানকার সম্পর্কে কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছি।
ফাইনালি এলাম হচ্ছে বাগবাজারে। তো মানে কোথায় যাব করতে করতে ওরা বললো যে চলো বাগবাজারেই যাই। তো এবার বাগবাজারে এসছি, আপাতত এটা কোথায় এসছি আমি নিজেও জানি না। তো আপাতত যাচ্ছি, যাই হোক আমরা যাচ্ছি, সামনে দিকে আগাচ্ছি, দেখি এখন কোন দিকে যাওয়া যায়। আমরা হাঁটাহাঁটি করছি কারণ প্রচুর লোকের ভিড় রয়েছে। যাই হোক, তো জানতে পারলাম এখানে হচ্ছে ভূতনাথ মন্দির আছে এখানটা, ওই জন্য পুরো এখানে তোমরা যারা পুজো দেবে তো এখানে অনেক ফুলের দোকান টোকান পেয়ে যাবে। তো সামনে ভূতনাথ মন্দির। আর এটাই হলো সেই ভূতনাথ মন্দির, আর যার সামনে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়েছে যারা পুজো দিতে এখানে এসেছে। আর এটাই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। ভারী সুন্দর পড়িয়েছিস কিন্তু, থেকে বেরোনোর পরে হঠাৎ সুস্মিতা দেখে মনে হলো হ্যাঁ ওর খুব ইচ্ছে হয়েছে তিলতি। চোরের লক্ষণ না, না মোটেও চোরের লক্ষণ না, না ও খুব সুন্দর লাগছে পড়েছে, ও একাই পড়েছে, যে পড়িয়েছে ভালো পড়িয়েছে, কারণ আমার বেশি ভক্তি তাই আমি পড়েছি। হ্যাঁ ওর বেশি ভক্তি আছে আমাদের নিয়ে আর কি করা যাবে। যাই হোক, আই লাভ শিব ঠাকুর। আমরা এখন খাচ্ছি, একটু ক্যামেরার মধ্যে আসতে হবে ম্যাডাম, তাহলে না হলে কি করে হবে। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে অরেঞ্জ আইসক্রিম, এখানে আর কিচ্ছু পাচ্ছি না আমরা, তো আমাদেরকে অরেঞ্জ আইসক্রিম খেতে হচ্ছে। আর খেতে কেমন লাগছে? প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, রোদ্দুরের মধ্যে আমরা এখন কিচ্ছু সেই লাগছে, সেই লাগছে। তো এখন আপাতত ঘাটে এসে বসেছি, রোদ অনেকটাই কমেছে এখন, খুব ভালো লাগছে। যাই হোক আপাতত এখানে বসে কিছুক্ষণ আড্ডা দেবো, তারপরে বাড়ি পিএনপিসি করবো, আড্ডা দেবো পিএনপিসি করবো, পিএনপিসি করবো তারপরে যাবো। বাই টাইম, দুজনে আবার চোখ মুখ বন্ধ হয়ে গেছে। কাঁদবি 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 এবার, এর কাঁদ একটু কাঁদ একটু কাঁদ, ছেলের অভাব হলে বলিস। টাটা 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 টাটা, রিটেক হচ্ছে এটা। আমি এখন চলে এসেছি বাড়ি, আর খুব ভালো কাটলো আজকে দিনটা, আর এত গরম ছিল বাট ঠিক আছে তবুও ভালোই কেটেছে, অনেকদিন পরে ওদের সাথে দেখা হলো, বেশ মজা লাগলো। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।